হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ব্লেস লাইভ উইথ পলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি পলি, চলে এলাম আমার দৈনন্দিন কাজ আর মনের কথাগুলো ভিডিও আকারে শেয়ার করতে। আশা করি সবাই ভালো আছেন, আমি ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসা সব মিলেই দারুণ আছি। তো বন্ধুরা, এখন সকালবেলা তো সবজি বাগানে আসছি সবজি তুলতে। তো বাগান থেকে বেশ কিছু ডাটা আর গাছে কিছু বেগুন ছিল, তো তুলে নিয়ে বাড়িতে আসলাম। এখন চুলায় ভাত বসাইছি, বসে ভাবলাম বাগান থেকে বেগুন তুলে আনলাম ভর্তা দিই। তো এই বেগুনগুলো ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। হাতে বেগুন ভর্তা দিয়ে এইদিকে রান্নার অন্যান্য কাটাকুটিগুলো করে নিতেছি। তো আজকে আলু ভাজি করবো, এজন্য আলুগুলো কুচি কুচি করে পলে নিছি। আর ডাটা দিয়ে মাছের তরকারি রান্না করবো, এজন্য ডাটাগুলো সব কাটা নিছি। তো ভাত রান্না করা হয়ে গেছে। তো এখন চুলায় দুধ জালে বসাইছি, ভাবলাম দুধটা জাল দিয়ে নেওয়া যাক। তো দুধ জাল শেষ করে আলু ভাজি বসাইছি। তো আসলে বন্ধুরা, আজকে মাছ আনার জন্য অপেক্ষা করতেছি। তো ফ্রিজে মাছ থাকা সত্ত্বেও বাজার থেকে মাছ এনে কেটে ধুয়ে তারপর রান্না করতে হয়। আসলে বন্ধুরা, এখন ইদানিং কারেন্ট এত বেশি ডিস্টার্ব করছে, একদিন কারেন্ট থাকছে না, দুই দিন কারেন্ট থাকছে না, সারা দিন রাতে কয়েকবার যাচ্ছে কয়েকবার আসছে। তো এরকম কারেন্টের ভোগান্তিতেই এখন দিনগুলো কাটছে। অল্প করে বাজার থেকে 1 কেজি সরপুটি মাছ আনছে। তো ওগুলো কাটাকুটি করে এখন রান্নার জন্য ভাজি করে নিতেছি। তো আজকে সরপুটি মাছই রান্না করব। তো এখন যে কোনো মাছ কাটলেই মাছের থেকে ডিম বের হয়, তখন সব মাছের মধ্যেই ডিম, মানে মাছ কিনলেই এখন মাছের ডিম মাছের দামে ফ্রি পাওয়া যায়। তো বন্ধুরা, আমার ঠান্ডা লাগছে, এর জন্য আজকে ভয়েস ওভারটা অন্যরকম শোনা যাইতেছে। তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব একদম ফ্রি আর আমার জন্য অনেকটা হেল্পফুল। তো বন্ধুরা, দুই দিন আগে ঢাকনিটা মাছতে গিয়ে ঢাকনির বাটিটা খুলে গেছে। তো বুঝতে পারতাছি না যে এটা লাগানোর কোনো বুদ্ধি আছে কিনা। যদি আপনাদের কাছে কোনো বুদ্ধি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন ডাটার সাথে একটা আলু কাইটা দিয়ে অল্প করে ঝুল দিয়ে অল্প করে তরকারি রান্না করে নিছি। তো রান্না করা হয়ে গেছে, ডাটা দিয়ে সরপুটি মাছের তরকারি আর ঝাল ঝাল করে বেগুন ভর্তা করছি, আর অল্প কাঁচামরিচ ঝাল কম দিয়ে আলু ভাজি করছি। তো রান্নাও শেষ, হিরো খেতে চলে আসছে। তো আমার ভাই আসছে মঙ্গলবার রথযাত্রা অনুষ্ঠানের দিন, এর জন্য হিরো খেতে আসতে পারে। তো আমার ছোট ভাই আসলে হিরোর আর আমার দুইজনেরই কাজের অনেক হেল্প হয়। তো সবাইকে খাবার দেওয়া শেষ করে এখন আমি খাইতেছি। তো আজকে হচ্ছে আমটি আম দুধ খেতে হয়, মানে নিয়ম আমটিতে আম দুধ খেতে হয়। তো সবাইকে খেতে দিছি, এখন আমিও খেতে নিছি। আর খাওয়ার পরে মিষ্টি জিনিস খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। তো বন্ধুরা, সকালবেলার গরুর কাজ চান রান্না খাওয়া দাওয়া শেষ করে এখন আসছি ঘরে, ঘর গুছাতে। তো সে সকালবেলা ঘুম থেকে উঠা হয়, তারপর গরুর কাজ করে চান করে তাড়াতাড়ি করে রান্না করতে যাই। রান্না শেষ হলে অমনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন আসি ঘরে। তো এই টাইমটাতেই প্রতিদিন ঘর গুছাই। তো মেঘলা আর হিরো তো দেরি করে ঘুম থেকে উঠে, এর জন্য পারি না আর আমারও সময় সুযোগ হয় না। তো বন্ধুরা, কাজ করার সময় চেষ্টা করি সব কিছু গুছানো আর পরিষ্কারভাবে করার। তো সব কিছু গুছিয়ে রাখতে ভালো লাগে। তো বন্ধুরা, দুই দিন বৃষ্টির পর আজকে প্রচণ্ড রোদ উঠছে। তো ওগুলো জ্বালার ধান, তো নতুন ধানের জ্বালা ফালানোর সময় হয়ে গেছে। তো এর জন্য আজকে ধানগুলো রোদে দেওয়া হয়েছে, এরপর জ্বালার জন্য ধানগুলো ভিজানো হবে। তো ওগুলো আজকে নাইরা দিছি উঠানে। তো বন্ধুরা, ইদানিং দুই দিন ধরে বৃষ্টির কারণেও আবার জগন্নাথ দেবের রথের অনুষ্ঠানের জন্য এখন বাড়িতেই আছি। তখন দিনগুলো বেশ আরামে কাটছে, খুব একটা বেশি কাজের চাপ নাই, রিল্যাক্সে দিন যাচ্ছে। তো বন্ধুরা, সেলাই করার একটু প্রয়োজন, সময় সুযোগ হয় না, এর জন্য সেলাই করতে পারি না। তো ভাবলাম এখন বাড়িতে আসি, তো কাজের মাঝে টুকিটাকি একটু সেলাই করা যাক। তো বন্ধুরা, প্রচণ্ড গরম আর এখন কারেন্ট নাই, আর এই গরমে কাজ করা খুবই কষ্ট। আমার শরীরটা একটু খারাপ, খারাপ বলতে আমার যে হাতি অ্যালার্জির সমস্যা, এটা হঠাৎ করে বেশি হয়ে গেছে। যদি টুকিটাকি কাজ করতেছি কিন্তু কষ্ট হয়েছে, হাসির কারণে দেখা যায় প্রচণ্ড হাসি হয়, মাথাটা ব্যথা করে আর নাক জানি কেমন করে। বৃষ্টি ছিল তা ভালো ছিল, কিন্তু আজকে প্রচণ্ড রোদ উঠছে। যদিও বৃষ্টি সে রোদে তা ভালো লাগে, কারণ বৃষ্টি এলে আরো সব কিছু একদম পয়সা খায়, মানে জলে কিচ্ছু খায়। তাই আর না থাকলে দেখা যায় গরু গুলো একটু নড়াচড়া বেশি করে, মশা মাসি পরে গরুর তো গরম লাগে, যদিও বোঝা যায় না বলতে তারপরে না। তো বন্ধুরা, সাথেই থাকুন, তাড়াতাড়ি দুধ পণ্য শেষ করি, বেলা হয়ে গেছে অনেক। Thank you.
এই যে আমার মায়াবতী, হাই মায়াবতী, হাই। তো মায়াবতীর দুধ খাওয়া শেষ, ওর মায়ের কাছে দাঁড়াই রয়েছে। এখন শুধু গুড়ু গুড়ু করতে আর বাইরে যাওয়ার প্ল্যান খুঁজতেছে কিভাবে বাইরে যাওয়া যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির সামনেই মন্দির। তো রথটা আমাদের ভাই বাড়িতে রাখা হয়েছে, আর জগন্নাথ দেব আর সমস্ত ঠাকুর মন্দিরে। তো প্রতিদিন এই একটা না নয় দিন, তো মন্দিরে প্রতিদিন দুপুরে ভোগ রাগ রান্নাবান্না কীর্তন। তো এখন প্রতিদিন দুপুরবেলায় মন্দিরে প্রসাদ খাওয়া হয়। তো এখন আমি আসছি প্রসাদ খাওয়ার জন্য, এদিক দিয়ে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। তো তখন গরুর দুধ দোয়ানোর জন্য গোয়ালে ছিলাম, তো নানান রকম পদ দিয়ে, কয়েক রকম পদ দিয়ে প্রসাদ খেতে বেশ ভালোই লাগে, একদম পেটটা ভরপুর হয়ে যায়, প্রসাদ খেতে তো দারুণ লাগে। তো বন্ধুরা, মন্দির থেকে প্রসাদ খেয়ে আসার পর প্রচণ্ড মাথা ব্যথা আর হাঁচির কারণে শরীরটা খারাপ লাগতেছিল, এর জন্য একটু শুয়েছিলাম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না, পরে মেঘলাকে বলছিলাম, মেঘলা ভিডিও করে দিচ্ছে। তো ঘর ঝাড়ু দিয়ে এখন উঠান ঝাড়ু দিয়ে নিতেছি। তো আজকে আকাশটাও মেঘ মেঘ, আর সন্ধ্যাও হয়ে গেছে, মানে মেঘের কারণে মনে হইতেছে যেন এখনই সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা, মেঘলার স্কুল ঈদের জন্য বন্ধ দিয়ে দিছে, এর জন্য কাজের চাপ অনেকটা কম। তো বন্ধুরা, ছোটদের পড়া শেখানো অনেক কঠিন, তো মাঝে মাঝে মেঘলাকে শিখাতে গিয়ে অস্থির হয়ে যায়, তখন ভাবি কিভাবে মা আমাদের পড়া শিখাইছে। তো বন্ধুরা, মেয়েটা আমার অনেক লক্ষ্মী, আর মেয়েরা লক্ষ্মী হয়, আর ওরা অনেক আগ্রহ আছে, আশা করি আস্তে আস্তে শিখে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো থাকা হয় যেন।